টেন্ডার হলো, আমরা তখন থেকে বলে আসতেছি যে এই এই টেন্ডারটা যেন বাতিল করা হয়, কারণ এই বৃক্ষগুলো প্রায় শত বছরের বৃক্ষগুলো রেখে পাশে অনেক ফাঁকা জায়গা আছে, ইচ্ছা করলেই কিন্তু সেখানে ভবন করা যেতে পারে বা অন্যান্য যে কোনো স্থাপনা যাই করবে সেটা ইচ্ছা করলে করতে পারে। তাছাড়া এখানে আমরা এরপর যেটা দেখলাম যে এখানে 41টা কাঁঠাল গাছ, 9টি আম গাছ এবং 3টি তাল গাছ এবং 1টি শিমুল গাছ, এই টোটাল 54টা গাছ টেন্ডার হয়েছে। টেন্ডার হওয়ার পরে আমি যেটা পড়ে দেখলাম যে এখানে 41টি কাঁঠাল গাছকে 239.84 ঘনফুট দেখানো হয়েছে, কিন্তু এটা অবশ্যই আমার কাছে মনে হচ্ছে যে এটা অনেকটা দৌড়নীতি হয়েছে, যে এটা কখনোই এত বড় বড় গাছ 41টা গাছ কখনোই 239.84 ঘনফুট হতে পারে না। তা আমরা আশা করব যে এই বিষয়টি খতিয়ে দেখবেন। আমরা ইতিমধ্যে এটার সাথে সংশ্লিষ্ট ডিসি মহোদয়, উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট সকলকে আমরা এটা জানিয়েছি। আশা করি এটার এই বিষয়ে আমরা খুব দ্রুতই পদক্ষেপ দেখতে পারবো। এখানে যে টেন্ডারটা দেওয়া হয়েছে, এই টেন্ডারটা ওপেন টেন্ডার দেওয়া হয় নাই, সরকারি যে বিধি এটাকে তারা লঙ্ঘন করে তারা খুব গোপনে এই টেন্ডার দেওয়া হয়েছে। এবং এখানে যে 54টি গাছ, আসলে গাছগুলোকে তারা লাখ হিসেবে দেখানো হয়েছে, অথচ এখানে কিন্তু বড় বড় গাছ, এই গাছগুলি শতবর্ষী এবং এটা অত্যন্ত মূল্যবান কাঠ ফার্নিচারের জন্য, কিন্তু দেখানো হয়েছে লাখ হিসেবে, অর্থাৎ এটা পুরোটাই একটা দুর্নীতির অভিসন্ধি। এই গাছগুলির বর্তমান মূল্য আছে, 54টি গাছের বর্তমান মূল্য আছে অনায়াসে আপনার 40 থেকে 50 লক্ষ টাকা, আর মাত্র 4 লক্ষ টাকা দেখানো হয়েছে। তাহলে এটা অবশ্যই এটা একটা বা দুটো গাছের দাম দেখানো হয়েছে, অর্থাৎ লাখ হিসাবে তারা এগুলিকে দেখানো হয়েছে, এটা পুরোটাই কারচুপি। এই যে আমাদের এখানে প্রকল্পটা চালু হয়েছে, এই প্রকল্পটা কিন্তু গাছ রেখেই আমাদের এই প্রকল্পের কাজটা চালু করা সম্ভব হতো, অনেক ফাঁকা জায়গা আছে, সেই ফাঁকা জায়গাতে কাজ করতে পারতো। অথচ দেখেন এখানে 54টি গাছ কর্তন করা হচ্ছে, এডিল টেন্ডার দিয়েছে, এ টেন্ডার দিয়েছে এত অল্প সময়ের মধ্যে এবং সরকারি ছুটির দিনগুলোর মধ্যে টেন্ডার দিয়েছে, যাতে অন্য কেউ জানতেও পারলো না, লুকোচুরি করে এই টেন্ডারটা দিয়েছে। আরেকটা ব্যাপার হলো এখানে এক একটা গাছ 16 ফিট বেড় আছে, 16 ফিট বেড় আছে, সেই গাছের দেখা যাচ্ছে যে 30 থেকে 40 সিফটি কার্ড আছে, সেই গাছগুলার দাম মিনিমাম 80 থেকে 1 লক্ষ টাকা। তো 54টা গাছের দাম সর্বনিম্ন হলো 25 থেকে 30 লক্ষ টাকা হবে, সেই গাছগুলি 4 লক্ষ টাকা তারা লাকড়ি হিসাবে বিক্রি করে ফেলেছে। এই যে একটা কাজ করছে অনিয়মে, আর অনিয়ম যেটা বিগত সরকারের আমলে যেই অনিয়মগুলো করতো, লুটপাটগুলো করতো, সেই লুটপাটগুলো এখন চলছে আবারও। এই কেন লুটপাট করে? এটা বিগত সরকারের আমলে প্রজেক্ট, তাই বলে কি বিগত সরকারের আমলের মতোই লুটপাট চলবে? এটা তো কখনো হতে দেওয়া যায় না, সেই লুটপাট বন্ধ করতে হবে। কীভাবে এই লুটপাটগুলো হচ্ছে এটা দেখতে হবে, কারা এই লুটপাটগুলো করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, অতি শীঘ্রই ব্যবস্থা নিতে হবে। আমাদের গাছগুলো একটা গাছ আর কাটা যাবে না, সবগুলি গাছ রেখে এই প্রকল্প কাজ চালু করতে হবে, এটাই আমাদের দাবি।